সাকিবটা যদি কালকে সকালে আসে তাহলে মাঝখানে ও একবার উঠে হাত ধরে একটা ঘুরান দেয়। প্রিয় দর্শক, অনেকদিন পর আবারও শাকিব খান অপবিশ্বাস এক স্টেজে একসাথে ডান্স করতে যাচ্ছেন। এ নিয়ে কি বলছে অপবিশ্বাস আমাদের আজকের ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরব। একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2022-এর গতকাল থেকে আয়োজন শুরু হয়ে গেছে, আর সেখানে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সবাই উপস্থিত হয়ে যার যার মতো করে রিহার্সেল করে সব কিছু ঠিক করে নিচ্ছেন। এর মধ্যে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অপবিশ্বাসও, আর সেই উপস্থিতিতে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সেখানে উপস্থিত হয়েছিলেন। আর ডক্টর হাসান মাহমুদ অপবিশ্বাসকে সেই মুহূর্তে প্রশ্ন করেন, আচ্ছা এবার কিন্তু শাকিব খানের হাত ধরে স্টেজে নাচতে দেখতে চাই। হাসান মাহমুদের এমন কথা শুনে যেন মুহূর্তের মধ্যে হাসছিলেন শুধু অপবিশ্বাস, মুখ দিয়ে তেমন কোনো কথাই বলছিলেন না। তবে পাশে থাকা পরিচালক মুশফিকুর রহমান গোলজার তিনি বলছেন, অবশ্যই শাকিব খানের সাথে অপবিশ্বাস স্টেজে ডান্স করবেন। যদিও এই মুহূর্তে শাকিব খান দরদ সিনেমার শুটিং এ ভারতে ব্যস্ত আছেন, কিন্তু জানা গেছে আজকে মানে মঙ্গলবার সন্ধ্যার 6টা থেকে অনুষ্ঠান শুরু হবে, তার আগে উপস্থিত হবেন শাকিব খান এবং সেখানে থাকবেন এবং নিজেও ডান্স করবেন। এদিকে কিন্তু তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের কথা বলার সেই ভিডিওটি অপবিশ্বাস নিজেই তার ফেসবুক পেজে আপলোড দিয়েছেন, আর তার মানে ধরেই নেওয়া হচ্ছে যে অপবিশ্বাস শাকিব খানের সাথেই ডান্স করছেন। সো ভিউয়ার্স, অনেকদিন পরে চিত্রনায়ক অপবিশ্বাসের সাথে শাকিব খান যদি ডান্স করেনি স্টেজ পারফর্মে তাহলে আপনার কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।